ওয়েলকাম বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমানে আপনারা জানেন যে গ্যাসের সঙ্গে আধার কেওয়াইসি করতে হচ্ছে এবার এই কেওয়াইসি নিয়ে আপনাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে কাদের কাদের করতে করতে হবে হবে না না করলে কি হবে লাস্ট ডেট কবে অনলাইনে আপনারা বাড়িতে বসে কিভাবে গ্যাসের সঙ্গে এই আধার ই কেওয়াইসি টি করে নেবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো গ্যাস অফিসে এখন দেখবেন প্রতিদিন দুশো তিনশো চারশো পাঁচশো লোকের লাইন আপনার লাইন দিয়ে কেওয়াইসি করার কোনো দরকার নেই আপনি বাড়ি বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই কেওয়াইসি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে এলপিজি গ্যাসের কেওয়াইসি যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান বা ভর্তুকি নিতে চান তাদের বাধ্যতামূলকভাবে কেওয়াইসি করে নিতে হবে আর যারা এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন নিজেরা সিলিন্ডার করেছেন এক কথায় বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকেই কেওয়াইসি করতে হবে তবে আমার মতে যারা ভর্তুকির টাকা নেন না তারাও কেওয়াইসিটি করে নেবেন এটা পরবর্তীতে আপনাদের জন্যই ভালো হবে তবে এর জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই আগে ডেট দেয়া ছিল একত্রিশ ডিসেম্বর এখন ওই ডেট বাড়িয়ে দিয়ে অনির্দিষ্ট জন্য করা হয়েছে এরপর বন্ধুরা এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার করা রয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন আপনার এলপিজি গ্যাসের কেওয়াইসি করা থাক বা না থাক বর্তমানে আবারও রি করতে হচ্ছে আরেকটা কথা বলে রাখি আপনার এলপিজি গ্যাসের সঙ্গে আধার ইকোইসি না করলেও আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না হয়তোবা সরকার থেকে যে ভর্তুকি পান তা আর পাবেন না কিন্তু এর জন্য আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না তো বন্ধুরা এবার চলে আসি আমরা মূল ভিডিওতে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে। গ্যাসের সঙ্গে আধার ইকোইসি করে নিতে পারবেন তা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরে চলে যান আপনি প্লে স্টোরে আসার পরে এখানে আধার ফেস আইডি এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে রাখুন তারপর এখানে আরেকটি অ্যাপস রয়েছে ইন্ডিয়ান অয়েল অন এই অ্যাপসটিকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন দেখুন এই অ্যাপটি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন লগ ইন এই অপশানে ক্লিক করে দিন এবার যদি আপনার এখানে রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করে দিন আর যদি আপনার এখানে রেজিস্টার করা না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে সাইন আপ করে নিন তারপরে ওখান থেকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে পারবেন তো এর জন্য আপনি লগ ইন অপশানে ক্লিক করে দেবেন একটু আগে যে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেটি এখানে ফিল আপ করে লগ ইন নাও অপশানে ক্লিক করে দিন এখানে লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপরে উপরে বাদিকে কর্নারে যে থ্রি ডট অপশান রয়েছে ওখানে ক্লিক করে দিন তারপরে আপনারা সবার প্রথমে যে এলপিজি অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভিউ কানেকশান এই অপশনটিতে ক্লিক করে দিন এখানে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন আদার কেওয়াইসি এই অপশনটিতে ক্লিক করুন তারপরে বন্ধুরা এখানে যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফেস স্ক্যান এই অপশানটিতে ক্লিক করে আপনার ফেসটিকে স্ক্যান করে কেওয়াইসিটি করে নিন আর কথা বলে রাখি আপনার ফেস স্ক্যান করার সময় আপনি মাথা এদিক ওদিক নাড়াবেন না আপনি সোজা তাকিয়ে থাকবেন ক্যামেরার দিকে তারপরে চোখের পলক ফেলবেন দেখবেন আপনার কেওয়াইসি ওখানে সাকসেস দেখাবে আপনার কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এভাবেই আপনি বাড়িতে বসেই আপনার গ্যাস কানেকশনের সঙ্গে কেআইসিটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন